2022 সালের প্রথম ভিডিওটা আমি এখানে দাঁড়িয়ে বানিয়েছিলাম। তো ইচ্ছা করে একটু নস্টালজিকতা বজায় রাখার জন্য আজকের ভিডিওটাও আমি এখানে দাঁড়িয়ে বানাচ্ছি। তো গোটা একটা বছর কেটে গেল, অনেক কিছু তোলপাড়ের মধ্যে দিয়ে অবশেষে বছরটা আমার জন্য খুব ভালো কেটেছে। আমি চাই সবার জীবনে 2022 মতো একটা বছর আসুক যেখানে জীবনটা পুরো পাল্টে যাক। তো যাই হোক, লাস্ট বছরের অনেক মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক কিছু করা হয়নি। তো এই বছর চেষ্টা করবো আরও বেশি বেশি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার ভিডিওর মাধ্যমে। চ্যানেলে অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাতেও ফাঁকায় জ্ঞান দেবো। তো যাই হোক, আপনারা সবাই টাইটানিক সিনেমাটা দেখেছেন তো? হ্যাঁ, ওই জ্যাক বাঁচতেও পারতো, কেন মরে গেল, ওই নিয়ে আর্গুমেন্ট করার জন্য এই ভিডিওটা না। আমার বক্তব্য হচ্ছে, মনে করে দেখবেন যে ওই সময় লাইফ বোটে ওঠার জন্য সকল পুরুষ কিন্তু মহিলাদের, বয়স্কদের আর বাচ্চাদের অগ্রাধিকার দিয়েছিল। আমার প্রশ্নটা এইখানেই যে আজকে সেম পরিস্থিতিতে পড়লে কজন পুরুষ সেই স্যাক্রিফাইসটা করতে রাজি হবেন? ইংরেজিতে একটা শব্দ আছে শিভ্যালরি বলে, সেটা কি না মারা গেছে, আর তার মৃত্যুর জন্য দায়ী নাকি মহিলারা? আজকের ভিডিওতে এই নিয়েই আলোচনা হবে। মধ্যযুগীয় ফরাসি শব্দ শিভ্যাল থেকে শিভ্যালরি কথাটা এসছে, যার মানে কি না ঘোড়া। আর এই ঘোড়া যারা চালাতো তাদের বলা হতো নাইট। হ্যাঁ, ওই কেকেআর, হ্যাঁ কেকেআরের নাইট। খ্রিস্ট ধর্মাবলম্বী এই যোদ্ধারা দেশ ও ধর্মের জন্য প্রাণ দিতে ও নিতে দ্বিতীয়বার ভাবত না। সমাজের কাছে এরা খুবই সম্মানীয় ছিল, তাদের শুধু বীরত্বের জন্য, তাদের ন্যায়পরায়ণতার জন্য। আর এরা সমাজে কমজোরিদের রক্ষার্থে সর্বদাই এগিয়ে আসত। তৎকালীন মহিলা সমাজে এদের বেশ জনপ্রিয়তাও ছিল। যুদ্ধক্ষেত্রে শত্রুর রক্তে স্নান করে যাওয়া এই যোদ্ধাগুলোর আচরণ মহিলাদের প্রতি সর্বদাই ছিল নম্র ও ভদ্র। অনেকে আবার বলেন শিভ্যালরির জন্ম নাকি এই অদম্য যোদ্ধাগুলোর নৃশংসতাটাকে লাগামে বাঁধার জন্য। খুব দুঃখের সাথে বলতে হয় যে আজকের সমাজে সেই সময়কার মতো সাহস, কর্তব্যবোধ, ন্যায়পরায়ণতা এগুলো সব উঠে গেছে, কথার দাম দেওয়ার কথাই মানুষ ভুলে গেছে। শিভ্যালরি সময়ের সাথে পাল্টাতে পাল্টাতে এখন ম্যানার্স হয়ে গেছে। মানে ধরুন আপনি নিজে গেট দিয়ে ঢোকার আগে অন্য কাউকে বলেন আপনি যান, তারপর আমি আসছি। কিংবা ধরুন কোনো বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আপনি তাকে বসার জন্য বললেন। কিন্তু যাই বলুন না কেন, আজকের দিনে দাঁড়িয়ে শিয়ালদা লাইনে ডেলি প্যাসেঞ্জারি করার জন্য আমি 4 নম্বর সিটটাও কারোর জন্য ছাড়তে ইচ্ছুক না। এবার আসি শিভ্যালরি শেষ কী করে হলো তার আলোচনায়। অনেকে এর দোষ ফেমিনিজমকে দেন। দেখুন, আমি অতটা ভালো বুঝি না, আপনারা এইটুখানি তো মানবেন যে সমবয়সী একটা মেয়ে থেকে একটা ছেলে শারীরিকভাবে বেশি শক্তিশালী। ধরুন আজকে একটা মেয়ে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগটা দেখে বেশ ভারী মনে হচ্ছে, তো আমি যদি গিয়ে মেয়েটাকে অ্যাপ্রোচ করে বলি দিন আমি একটু ব্যাগটা বয়ে দিচ্ছি, তো এখানে প্রথমেই যেটা হবে মেয়েটা ভাববে হয়তো আমি চোর, যে ব্যাগটা নিয়ে আমি পালাবো। দ্বিতীয় ভাবতে পারে যে না, এর নিশ্চয়ই কোনো ধান্দা আছে, এ কেন আমার সাহায্য করতে আসছে, ওনার লাইন টাইন মারবে। তৃতীয়, এছাড়া যদি মেয়েটা ঘুরিয়ে প্রশ্ন করে যে কেন তোমার কি আমায় কমজোরি মনে হয় যে আমার ব্যাগ বইতে চাইছো, তো দেখুন এখানে দাঁড়িয়ে আমি আপনাদের 3টা সিনারিও বলে দিলাম। তো আমি আরও 30টা সিনারিও বলতে পারি, তার মধ্যে হয়তো 10-12টায় আমি দেখতে পাচ্ছি যে আমি পাবলিকের মার খাচ্ছি। আজকে ট্রেনে বাসে চলতে গিয়ে অনেক সময় দেখি যে অনেক মেয়ে অনেক আনকমফোর্টেবল সিচুয়েশানে, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে না আমি একটু চেঁচিয়ে বলি এ দাদা সরে দাঁড়ান, কিন্তু বিষয়টা হচ্ছে যে এতে আলটিমেটলি আমি মেয়েটার হেল্প করছি না এতে মেয়েটা আরও অপমান বোধ করবে, সেটা নিয়ে আমি কনফিউজ। তো সাহায্য করতে চাইলেও যে কীভাবে সাহায্য করব সেটাও একখানা বড় ফ্যাক্টর হয়ে যায়, সেখানে সাহায্য প্রকৃত অর্থে করতে পারাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠছে। আমার মা বোনেদের কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ সাহায্য করতে আসলে একটু যাচাই করে নেবেন, কারণ কি আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের চাপে আমাদের গুড ইন্টেনশনটা চাপা পড়ে গিয়ে পাবলিকের কেলানি খাওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই। আর সবার শেষে আমার দাদা ভাই বন্ধুরা, কী হয়েছে তোমাদের, আমরা পুরুষ, পুরুষের শুধু ফাটে না ইচ্ছা করেও ফাটায় যাতে অন্যের না ফাটে, সেখানে দাঁড়িয়ে আজকে তোমরা মেয়েদের সাথে ঝামেলা করছো, তক্ক করছো কোনো একটা বসার জায়গা নিয়ে, এগুলো মানা যাচ্ছে না ভাই। কিন্তু দেখো, মেয়েদের পুরো ইতিহাসটা দেখলেই বুঝতে পারবে যে ওরা পুরোটাই অত্যাচারিত হয়েই এসছে। তা আজকে যখন আমাদের কাছে সুযোগ রয়েছে ওদের কষ্টটা একটু লাঘব করার, তাহলে কেন ওই সুযোগটার সদ্ব্যবহার করবো না? যাই হোক, ভালো থাকবেন, আবার অন্য ভিডিওতে দেখা হবে, আবার জ্ঞান দেবো, বাই।